এই মাহফিলের নাম হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল। ঈদে মিলাদুন নবী সম্বন্ধে বলার আর জরুরত আমি মনে করি না, গতকাল থেকে মিলাদের উপরই আলোচনা হচ্ছে। ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি, মিলাদ অর্থ জন্ম, আর মিলাদুন নবী মিলাদের সাথে নবীর শব্দ সংযুক্ত। আর বুঝতেও আমাদের অসুবিধা নাই যে নবীর জন্ম আর ঈদ শব্দ যেখানে সংযুক্ত তার অর্থ দাঁড়ায় যে নবীর জন্মের খুশি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন আমাদের জন্য খুশি না দুঃখ? খুশি। আমরা যারা খুশি, আমাদের মতো যারা খুশি, তাদের জন্যই হচ্ছে ঈদে মিলাদুন নবী। আর যারা বেজার, তাদের জন্য ঈদে মিলাদুন নবী নয়। রসুল এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন এই জন্য কি সবাই খুশি হয়েছে? সবাই খুশি হতে পারে নাই। 18 থেকে 80 হাজার মখলুক, 18 থেকে 18 হাজার মখলুক, 80 হাজার আলম ওই দিন খুশি হয়েছিল, কিন্তু একজন বড় বেজার হয়েছিল। তার নাম কি? তার নাম হচ্ছে ইবলিস। শয়তান বললে আমরা চিনি। তার নাম কি? ইবলিস। তার বাবার নাম কি? খবিস। এই খবিসের বাচ্চা ইবলিস ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কেউ কিন্তু অসন্তুষ্ট হয় নাই। আজও 1500 বৎসর পরে এই খবিসের বাচ্চা ইবলিসের বংশধরের আছে না নাই? আছে। বলো আছে না নাই? আছে। ঈদে মিলাদুন নবী আমরা পালন করি, অন্যদিকে এক শ্রেণীর লোক আছে। এখন এক শ্রেণীর লোক দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। তারা আবার প্রশ্ন করে যে ঈদে মিলাদুন নবী পালন করা একদল বলে নাজায়েজ, আরেকদল বলে বেদাত। একদল বলে নাজায়েজ, আরেকদল বলে বেদাত। নাজায়েজ যারা বলে তারা হচ্ছে আহলে হাদিস লামজবি। তারা বলে যে ঈদ মিলাদুন নবী পালন করা নাকি নাজায়েজ। আসলে তাদের ব্যাপারে আমাদের বলার কিছু নাই, কারণ ওদের ওরা তো মুরব্বী মানে না। আহলে হাদিস লামজবি যারা আছে ওরা কি মুরব্বী মানে? ওরা মুরব্বী মানে না। এরা হচ্ছে চরম পর্যায়ের এক বেয়াদবের গোষ্ঠী। যারা বেয়াদবি করে অভ্যাস তাদের সম্বন্ধে আমাদের বলার কিছু নাই, কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের মধ্যে যারা কৌমি যারা আছেন, যারা দেওবন্দি সিলসিলার কিছু সংখ্যক আলেমরা আছেন, তারাও মিম্বরে বসে বলেন ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত বেদাত। এটাই হচ্ছে আমাদের দুঃখ, কারণ লামজবি আহলে হাদিস ওরা তো কোনো মজহব মানে না, না মানে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানে না, শাফিও মানে না, আহমদ ইবনে হাম্বলও মানে না, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মানে না। তারা তাদেরকেই সেরা মনে করে। যারা মুরব্বী মানে না তাদের মতো বেয়াদব এই পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কিন্তু তাদের গুরু যারা হচ্ছে, আজকে সৌদি আরবের দিকে থাকালে দেখা যায় সৌদি আরবে ঈদে মিলাদুন নবী আছে না নাই? আছে। আজকে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবে 3 দিন ঈদে মিলাদুন নবীর ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু সৌদি আরবে নয়, বাংলাদেশ সহ 152টা মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। তাহলে ওদের ব্যাপারে কথা বলার খায়েস আমাদের নাই। আমাদের দুঃখ লাগে দেওবন্দি আলিমদের ব্যাপারে। আজকে কৌমি যারা আছেন, দেওবন্দি আলেম যারা আছেন, তাদের উস্তাদ, তাদের মুরব্বী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি মিলাদের পক্ষে কথা বলেছেন। তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি মিলাদের পক্ষে কথা বলেছেন। তার উস্তাদ হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি মিলাদের পক্ষে কথা বলেছেন। ফজিলত বয়ান করে কিতাবও তিনি লিখেছেন। পীর এবং উস্তাদ এবং পিতা হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মিলাদের হককে ছিলেন, মিলাদ কায়েম করেছেন। এত উস্তাদের 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 উস্তাদ
আজকে দেওবন্দি আলিমের তারা তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে তাদের মুর্শিদ মানে, তাদের মুরব্বী মানে। এই মুর্শিদের 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 উস্তাদের উস্তাদ যারা 14 গোষ্ঠী পর্যন্ত যারা মিলাদ কায়েম করে গেল, মিলাদ যারা পড়লো, মিলাদের ফজিলত যারা বয়ান করলো, আজকে যদি ওই সন্তানেরা এসে যদি মিলাদকে অস্বীকার করে বেদাত বলে, তাদের কি বাপের ঠিক আছে? না। তাহলে তাদের কোনো বাবার কোনো ঠিক নাই? নাই। এজন্য যারা বলে আজকে মিলাদ পড়া গুনাহের কাজ, যারা মিলাদ পড়ে জাহান্নামে যাবে, আমি বলতে চাই তোমরা কি তোমাদের মুরব্বীদেরকে জাহান্নামে রাইখা তোমরা বেহেশত হতে চাও, বেহেশতবাসী হতে চাও? কারণ মিলাদ বললেই যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আগে জাহান্নামে যেতে হবে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আগে জাহান্নামে যেতে হবে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী আগে জাহান্নামে যেতে হবে। তাহলে তোমাদের মুরব্বী জাহান্নামে যাবে আর তোমরা জান্নাতে গিয়ে আরাম করবে, তাহলে এর চাইতে নিমক হারাম সন্তান আর হতে পারে? আমরা মিলাদুন্নবী পালন করি, তাদেরও মুরব্বী আমাদেরও মুরব্বী, আমাদের মুরব্বীও ঈদে মিলাদুন্নবী পালন করে আসছেন। আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন আসতো, ঈদে মিলাদুন্নবী পালন করতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবার একটা অভ্যাস ছিল, প্রতি বছরই মিলাদ মাহফিল করতেন। এক বছর বড় অভাবের মধ্যে ভরে গেলেন, মিলাদ মাহফিলের আয়োজন করতেন, যথাসাধ্য সিন্নির ব্যবস্থা করতেন, মানুষরা যারা আগমন করত পেট পরাইয়া হাওয়াইয়া দিতেন। এক বছর আমার বাবা বড় অভাবের মধ্যে ভরে গেছেন, মনে মনে চিন্তা করলেন, এই অভাবের সংসারের মধ্যে মিলাদুন্নবীর অনুষ্ঠান যদি করি তাহলে তো সিন্নি করতে পারবো না, আর সিন্নি যদি না করি তাহলে তো মানুষেরা এসে সন্তুষ্ট হবে না, তাহলে এবছর আর বাদ দিয়া দিই। রাতের গভীর যখন হয়েছে, মাথাটা বিছানার মধ্যে বালিশের মধ্যে রাখছেন, মনে মনে চিন্তা করেন যে অভাবের কারণে আমি মিলাদ বাদ দিব, এটা তো আসলে ঠিক না। অভাবের কারণে আমি সিন্নি বাদ দিতে পারি, কিন্তু আমার নবীর মহব্বতে আমি মিলাদ করতেই হবে, আমার নবীর মহব্বতে আমি মিলাদকে বাদ দিতে পারি না। সিন্নি আমি বাদ দিয়ে দিব, কিন্তু মিলাদ অনুষ্ঠান আমি অবশ্যই করব। প্রতি বছরের ন্যায় 12ই রবিউল আউয়াল তারিখ ঘোষণা হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষ আসা আরম্ভ করলো। দেখা গেল অন্যান্য বছরের তুলনায় এবার অন্য বছর যদি হয় এক গুণ, এবার হয়ে গেছে মানুষ তিন গুণ। কয়গুণ? তিন গুণ। কারণ যেই বাড়িতে মিলাদের পরে ভালো খাবার খাওয়া যায়, এই বাড়িতে মিলাদে মানুষ বেশি হয় না কম হয়? বেশি হয়। আর মূল কারণটা হচ্ছে যারাই এসেছেন তাদের অন্তরের মধ্যে এশকে রাসূলে বটু, সুবহানাল্লাহ। শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আগমনকারী আগত মেহমানদের অবস্থা দেখে ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো যে এরা তো আসলে আমার দাওয়াতে এখানে আসে নাই, এরা এসেছে আমার নবীর মহব্বতে। আশিকের রাসূলদেরকে আমি পেট ভরায় খাওয়াইয়া দিতে পারবো না, কিন্তু খালি হাতে ফিরত দেওয়াটাও মুনাসিব হবে না। তিনি চিন্তা করলেন, বাজার থেকে যদি 5 কেজি সানা সিন্নির ব্যবস্থা করি, তাহলে 5 কেজি সানা বুনা করলে দুইটা দুইটা করে যদি হাতের মধ্যে দেওয়া হয়, অন্তত পক্ষে 500 মানুষের হাতে দেওয়া যাবে না? সানার গুটা দুইটা, দুইটা সানার গুটা, এভাবে করে 5 কেজি সানা যদি বিতরণ করা হয়, তাহলে অন্তত পক্ষে 1000 লোককেও তাবারুক দেওয়া যাবে। তিনি সানা বুনা করলেন, সানা বুনা করলে মাহফিল শেষ হয়ে গেল। মুনাজাত যখন শেষ, সানা সিন্নির বোলটা হাতের মধ্যে নিয়ে মাহফিলের গেইটের মধ্যে দাঁড়াইছি, না হা অন্তরের মধ্যে দুঃখ, চোখের মধ্যে কান্না। প্রতি বছর আমি রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন্নবী পালন করি, আর আগত মেহমানদেরকে পেট ভরে আমি খাওয়াইয়া দেই। এই বছর আমি এত অভাবের মধ্যে পড়লাম, অভাবের কারণে আমি মানুষদের মেহমানদারি করতে পারলাম না, চোখ দিয়ে অনবরত পানি ফুটতেছে, আর অন্তরের মধ্যে দুঃখ নিয়ে বেদনা নিয়ে সিন্নি বিতরণ করা শুরু করছেন। মাহফিল শেষ সব কমপ্লিট করে ঘরের মধ্যে যখন গেলেন, বিছানার মধ্যে ফিট লাগালেন, মাথাটা যখন বালিশের মধ্যে নিলেন, চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, আব্দুর রহিম মুহাদ্দিস তুমি তাকিয়ে দেখো,
এই মাহফিলের মধ্যে তুমি সর্বপ্রথম যার হাতের মধ্যে তাবারুক দিয়েছিলে দুনিয়ার আর কারো হাতের মধ্যে দেও নাই আমি নবীর হাতের মধ্যে তুমি সর্বপ্রথম তাবারুক দিয়েছিলে তাহলে এটা হচ্ছে ইশকের ব্যাপার মহব্বতের ব্যাপার আমরা ঈদে মিলাদুন নবী পালন করি লোক দেখাবার জন্য নয় সিন্নি খাওয়ার জন্য নয় আমরা কি খাওয়ার জন্য করি না মহব্বতে করি এই মহব্বতে যদি আমরা করি তাহলে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি নজর নূরানি নজর আমাদের এই মাহফিল পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বিশ্বাস কি আছে আছে এজন্য কিছু সংখ্যক বক্তার বক্তব্য শুনে মনের মধ্যে দুঃখ লাগে আজ থেকে দুই বছর আগে আমাদের দেশের এক মুরব্বী হুজুর আজকে দুনিয়ার মধ্যে নাই চট্টগ্রামের সবচেয়ে বড় মুরব্বী যার 35 বছরের সোনালী একটা যুবক অতিবাহিত হয়েছিল হাটবাজারের মাদ্রাসায় সেই মাদ্রাসার মুক্তামি দুই বছর আগে তিনি বক্তব্য বলেছিলেন মিলাদ মাহফিল করে যারা শিবনি গায় তারা কি গায় তারা পাখা না খায় আমি আসলে মুরব্বী হিসাবে যথার্থ আমি সম্মান করতাম কিন্তু এই শব্দ যখন থেকে শুনলাম তারপর থেকে তাকে আমি অন্তর দিয়ে ঘৃণা শুরু করলাম কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হচ্ছে ইমানের অংশ যার মধ্যে রাসূলের মহব্বত আছে তার মধ্যে ঈমান আছে যার মধ্যে রাসূলের মহব্বত নাই তার মধ্যে ঈমান নাই রাসূলকে মহব্বত করেছে মানুষ না হয়েও একটা পাহাড় রাসূলকে মহব্বত করেছিল হাদিস শরীফের মধ্যে আসছে সেই উহুদ পাহাড় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিল একটা গাছের টুকরা উস্তুনে হাম্মানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেছিল কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড়কে উস্তুনে হাম্মানা সেই কাঠের টুকরাকে আমার রাসূলের উম্মতের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় সুবহানাল্লাহ উস্তুনে হাম্মানা গাছের টুকরা রাসূলকে মহব্বত করার কারণে বেহেশতে যাবে উহুদ পাহাড় রাসূলকে মহব্বত করার কারণে বেহেশতে যাবে আর আবু লাহাব দুনিয়ার মধ্যে রাসূলের সাথে চরম পর্যায়ে বিয়াদবি করেছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কম করে নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছে সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সেই যুগের সবচেয়ে বড় ধনী ছিল শিল্পপতি ছিল আবু লাহাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই আবু লাহাব আমার রাসূলকে কষ্ট দেওয়ার কারণে সেই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল টাকা বিছাইয়া আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ কি শাস্তি দিয়েছি কিয়ামত পর্যন্ত যাতে আল্লাহর বান্দারা তা স্মরণে রাখতে পারে এজন্য আল্লাহ পাক কুরআন শরীফের শেষ 10টা আয়াত এই সূরার মধ্যে অন্যতম একটা সূরা সূরা লাহাব নাযিল করে দিলেন সূরা লাহাব কি আমরা প্রতিদিন তিলাওয়াত করি না এই প্রতিদিন তিলাওয়াত করার উদ্দেশ্য কি ছোট্ট একটা সূরা সূরা বাকারার মধ্যে সূরা লাহাবের আয়াতগুলো ঢুকিয়ে দিতে পারতেন তার সূরা লাহাবকে সূরা বাকারার মধ্যে না ঢুকিয়ে কারণ দেওয়ার কারণ হলো যাতে করে প্রতিদিন রাসূলের উম্মতেরা এই সূরা তেলাওয়াত করে এবং রাসূলের সাথে দুশমনি করার কারণে বেয়াদবি করার কারণে কি চরম পর্যায়ে শাস্তি আল্লাহ দিয়েছেন তা বোঝার জন্য আল্লাহ পাক এই আয়াতটা এই সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মালিক শিল্পপতি ছিল আবু লাহাব আল্লাহ বলেন তার ধন সম্পদ কোনো কাজেই আসবে না তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার কারণে কি কষ্ট দেওয়া হয়েছিল বলবো আমি বলবো কি কষ্ট আল্লাহ দিয়েছিলেন আবু লাহাবের শরীরের মধ্যে প্লেগ রোগ দেখা দিল কি রোগ যে রোগ দেখা দিলে শরীরের সামনা গুস্ত সব পচে যায় প্লেগ রোগ শরীর থেকে গন্ধ বের হওয়া শুরু করলো
লোকেরা বলা শুরু করলো যে আবুল হাবকে আর সমাজের মধ্যে রাখা যাবে না, ঘর থেকে বের করো, ঘর থেকে বের করো। আবুল হাবকে ঘর থেকে বের করে জঙ্গলের পাশে নিয়ে রাখা হলো। যত সম্পদ ছিল, যত অর্থ ছিল, সব আল্লাহ পাক হুরুম করে নিলেন, সব বিনষ্ট হয়ে গেল। আবুল হাব শিল্পপতি আজকে ফকির হয়ে গেল। তার সহধর্মিনী স্ত্রী ছিল উম্মে জামিন, সেই যুগের বিশ্ব সুন্দরী ছিল, সে কুৎসিত কালোতে পরিণত হয়ে গেল। এখন সমাজের লোকেরা আবুল হাবকে দেখতে পেলে বা জঙ্গলের পাশে তাকে, আর সাথে সাথে উম্মে জামিনও তার পিছে পিছে তাকে। এখন তো তাদের মানে আহার সামগ্রী এগুলা সংগ্রহ করার কোনো উপায় নাই, টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে। এখন উম্মে জামিন যে মহিলা আবুল হাবের স্ত্রী, সে জঙ্গলের মধ্যে কাঠ কাটে দেড় হাতি শুকনা করে, লাকড়ির সাইজ করে। আল্লাহ বলেন আমরা তুহু, সেই মহিলার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন হাম্মা আলাতাল হাতাব, সেটা এমন এক মহিলা যে মহিলার মাথার মধ্যে লাকড়ির গুজা। যে শিল্পপতির স্ত্রী ছিল উম্মে জামিন, বিশ্ব সুন্দরী ছিল উম্মে জামিন, সেই উম্মে জামিনকে আল্লাহ পাক ফকিন্নি বানিয়ে দিলেন। এখন লাকড়ি কাটে আর আটা বেঁধে মাথার মধ্যে বহন করে বাড়ি বাড়ি যায় আর বলে কেউ আসো গো লাকড়ি দিন বা লাকড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন শিল্পপতিকে কি দশা ঘটাইতে পারে? এই দশাটা ঘটাইছেন, পথের ভিখারি বানাইছেন, রাস্তার হকির বানাইছেন। এর পিছনে একমাত্র কারণ হলো আবুল হাব আমার রসূলের শানে বেয়াদবি করেছিল, উম্মে জামিন আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আবুল হাব উম্মে জামিনকে শাস্তি দিয়েছেন, কাল হাসর কাল কিয়ামতের দিন তাদেরকে জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন সুনির্ধারিত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলি, সেই আবুল হাবের যুগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, যারাই রসুলের বাপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছে তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করেছে। এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, যারা আমার আল্লাহকে এবং রসুলকে যারা কষ্ট দেয়, যারা রসুলকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেন লানাল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য লানত দুনিয়ার মধ্যেও লানত আখিরাতেও কি লানত। দুই বছর আগে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে কটাক্ষ করে তিনি এমন কথা বললেন, যারা মিলাদ করে সিন্নি খায় তারা হাহা না খায়, হাহা না খায়। এই কথা কি খুব ভালো লাগছে না খারাপ লাগছে? আমার আল্লাহ কি এই কথাটা শুনে খুব ভালো লাগছে? আমার আল্লাহ বলেন আমার নবীর সামনে তুই কটাক্ষ করলে বেয়াদবি করলে এই দুনিয়ার থেকে তোকে আমি সম্মান দিয়ে বের করে নিব না। 35 বছরের সম্মানী যুগ ইতিহাস ছিল, মরার আগের দিন লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত করে মসনদ থেকে পায়ে ধরে টেনে হেসরে নামায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছিল। নবীর শত্রুরা মানুষদেরকে শিক্ষা দিয়ে দিতেছেন যে আমার নবীর শানে বেয়াদবি করলে কি চরম পর্যায়ে অবতস্থ আমি আল্লাহ করতে পারি দুনিয়ার মানুষেরা শিক্ষা দাও। গত বছর 2019 সালে আরেকজন বক্তা সে বলেছিল মিলাদুন নবী পালন করা হচ্ছে খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানেরা অনুষ্ঠান করে, নত্য কি আনেন আছে, মদ্য পান করে, তোমার একটুও মনের মধ্যে কষ্ট লাগলো না? আমার নবীর মিলাদকে নিয়ে তুমি তুচ্ছ তাচ্ছিল্য তুমি কথা বলবে, অন্য কোনো জিনিস দিয়ে উদাহরণ দিলে তো চলতো, কিন্তু খ্রিস্টানদের সাথে তুমি যে উদাহরণ দিয়েছো সেই উদাহরণের কারণে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর কলিজার মধ্যে আঘাত লেগেছে। কারণে আজ থেকে 8 মাস আগে আমি মনে করি এই একটা বক্তব্য কারণে চরম পর্যায়ের বেয়াদবি করার কারণে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করার কারণে
আজ থেকে 8 মাস আগে একটা রিসোর্ট সেন্টারে বৈধ হোক আর অবৈধ হোক একটা মহিলা কেলেঙ্কারির সাথে জড়িত হয়ে গিয়েছিল একটা আলিম সমাজের একজন আলিম মহিলার সাথে কেলেঙ্কারিতে সম্পৃক্ত হোক জড়িত হোক এটা আমরা আশা করি না কিন্তু চরম পর্যায়ের বিয়াদত যদি কেউ হয়ে যায় আর আল্লাহ যদি শাস্তি দেন তাহলে এতে আমাদের কোনো আপত্তিও আজ থেকে 8 মাস আগে কি আশ্চর্য ধরনের কথা অবাক হয়ে গেছে দুনিয়ার মানুষ কোটি কোটি মানুষ তাকে ফলো করে অবাক হয়ে গেছে একজন শায়খুল হাদিসের সন্তান কি করে নারী কেলেঙ্কারিতে জড়িত হতে পারে অনেকে বিশ্বাস করে না কিন্তু আল্লাহ যদি চায় তাহলে কেউ বিরাতে পারে না আল্লাহ রাসূলের সামনে যারা বেয়াদবি করে আল্লাহ কিভাবে মানুষদেরকে দুনিয়ার মধ্যে বেইজ্জত করবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আজকে ওই দুই মন্দির আলিমদেরকে আমি হুঁশিয়ার করে বলতে চাই কথা বলো অন্তত পক্ষে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কথা বলবে একটু সাবধান হয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই সাবধান হয়ে কথা বলার প্রয়োজন আছে না নাই বক্তা আছে ওরে বাটনা বলে চিল্লায় রাসূলকে রহমাতুল লিল আলামিন শব্দ উচ্চারণ করতে তার মন চায় না কিন্তু একটা সুজি কারবারের সাথে জড়িত আলেকসান গুরু সেই আসান গুরুটাকে সে প্রকাশ্যে সে আওয়াজ দিয়ে বলে এহসান গ্রুপ হয়েছে বিশ্ববাসীর জন্য রহমত এটা কি রাসূলের সাথে খুব আদব রক্ষা করছে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এহসান গ্রুপ হচ্ছে রাহমাতাল লিল নাউজুবিল্লাহ বলুন না অপেক্ষা করো শাস্তি তোমার জন্যই অবধারিত আল্লাহ কাকে কিভাবে শাস্তি দিবেন বন্দায় টের পাবে না এজন্য সাবধান মুসলমান আল্লাহ বলেছেন ইন্নাল লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা রাসূলকে কষ্ট দিবে দুনিয়ার মধ্যেও তারা হবে মানে বঞ্চিত তারা হবে অপদস্থ ধ্বংস হবে দুনিয়ার মধ্যে আখিরাতে জাহান্নামের অধিবাসী হবে আর রাসূলকে যারা মহব্বত করবে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাসূলকে যারা মহব্বত করবে তারা আল্লাহকে মহব্বত করা হয়ে গেল আর আল্লাহকে যারা মহব্বত করলো তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমরা যতদিন থাকবো ততদিন রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে থাকার তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে দেন সবাই বলি আমিন الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته